আজকের এই আনন্দপূর্ণ অনুষ্ঠান এর অলিবাতে আসলে এটা কোনো আলোচনার প্রোগ্রাম নয়, যে আমরা একটা আলোচনা সভা করলাম অথবা মাহফিল করলাম। আনন্দপূর্ণ অনুষ্ঠানে যা শেয়ার করা আপনাদের সাথে, শেয়ার দুভাবে হতে পারে। একটা হচ্ছে আনন্দের শেয়ার, আরেকটা হচ্ছে আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে যেহেতু একত্রিত হয়েছি, একত্রিত হওয়ার এই সুযোগটুকু যেন আমাদের জীবন থেকে একেবারেই অনর্থক ব্যর্থ সময় হিসেবে না যায়, সেই কাজে আমরা যেন ব্যয় করতে পারি। এই ধারাবাহিকতায় হয়তো আমাকে বলা হয়েছে একটি কথা বলার জন্য। আমি খুব সংক্ষেপে বলব যে কথাটা বিষয়টা হচ্ছে, বিয়ে হচ্ছে ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে সমস্ত নবী এবং রাসূলগণ অংশগ্রহণ করেছেন। এই জন্য এটাকে বলা হয় থাকে সুন্নাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের সুন্নাহ। সবাই বিয়েতে অংশগ্রহণ করেছেন, ফলে ইসলাম বৈরাগ্যবাদ এবং বিয়ে বিভুখ হয়ে পারিবারিক জীবন, সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করাকে ইসলাম কোন দিক থেকে উৎসাহিত করেন, নিরুৎসাহিত করছে। শুধু তাই নয়, এবং আল্লাহর নৈকট্যের পরিপন্থী বরং ইমানের জন্য ক্ষতিকর আশঙ্কা জন্য হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা জানি সে বহু আছে মধ্যে এসেছেন, তিনজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কেমন আমল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে তারা উমর ইবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল কেমন। তখন উমর ইবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল উল্লেখ করেছেন, কারণ তাকাল্লুহা হাজ্জে মধ্যে এসেছে, তারা মনে করে যে এই আমল খুব কম, এত বেশি তো মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, কিন্তু আমাদের কাছে যা বলা হয়েছে এটা তো অনেক বেশি মনে হয় না। আবার তারা এর জন্য একটা কনক্লুশন দিলেন, সেই কনক্লুশনটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার কোনো গুনাহ নেই, তার কোনো অন্যায় নেই, তাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, পূর্বাপর সব কিছু ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আল্লাহ রাসূলের এত বেশি আমলের প্রয়োজন নেই, এই জন্য হয়তো তিনি করেন না। পরে তিনজন তিনটা বিষয় নিজেরা ডিসাইড করলেন, নিজেদের জন্য একজন ডিসাইড করলেন যে আমি কখন বিয়ে করবো, বিবাহ করবো পরিবারের জন্য আমি বিয়ে করবো। দ্বিতীয় ব্যক্তি ডিসাইড করলেন যে আমি সারা জীবন সিয়াম পালন করবো, এক আধারে সিয়াম পালন করবো, রোজা রাখবো। থার্ড পার্সন কে ডিসাইড করলেন যে আমি সারা রাত জেগে এই বাদ করবো, ঘুমাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন কাজ বিয়ে না করাটা ইসলামের হারাম, নিষিদ্ধ নয়, কিন্তু জায়েজ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু এই বিষয়টা আমরা উপলব্ধি করার চেষ্টা করলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। এই তিনজনে যে সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবো না, একজনের সিদ্ধান্ত নিলে আর একটু বলেন যে আমি সারা জীবন সিয়াম পালন করবো, কেউ যদি নিজের জীবনে পুরো জীবনটাই সিয়াম পালন করে করতে পারবে, শুধুমাত্র 5 দিন সিয়াম না রেখে আপনি যদি সিয়াম পালন করে করতে পারবেন জায়েজ। এরপরে আপনি যদি সারা রাত দিনে ইবাদত করে নকল ইবাদত জায়েজ, হারাম নিষিদ্ধ নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন সাহাবীকে বললেন যে তোমরা কি তারা এই কথাগুলো বলছো, এগুলো তোমাদের বক্তব্য, তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের সিদ্ধান্ত বলুন। আমি অবহি আল্লাহ কসম করে বলছি, ইন্নি লাআতাকু লিল্লাহ ও আখশাকুল্লাহ, যে আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন ভয় আমার অন্তর মুখে তোমাদের চেয়ে অনেক বেশি রয়েছে। আমি নিজে বিয়ে করি, বিয়ে করেছি, আমি নিজে ঘুমাই এবং রাত্রে জেগে ইবাদত করি, আমি সিয়াম পালন করি, আবার কখনো কখনো সিয়াম পালন করি না,
সুতরাং এটাই হচ্ছে আমার চিন্তা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিকের যে তখন যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি সহিহ বুখারী 534 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর নিকাহু বিসুন্নতি, তোমরা জেনে রাখো এই হচ্ছে আমার একটা সিস্টেম, এই রীতি আমি নিয়মটাকে ফলো করি, সেটা সিস্টেম আমার। সুতরাং এটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। এই নবী রাসূলদেরকে এই যে সুন্নাহ রয়েছে এই সুন্নাহ মূল কারণটি কারণ হচ্ছে এর মাধ্যমে একজন ব্যক্তি সত্যিকার ভাবে নিজের জীবনকে শৃঙ্খলিত করতে পারে, একটা ডিসিপ্লিনে আসতে পারে। আপনি দেখবেন যারা নিজেদেরকে বলে এই পারিবারিক জীবনে আবদ্ধ হয়নি তাদের অনেকেই ব্যক্তিগত জীবনে এবং নিজের কাজ কারবারে তাদেরকে দেখা যায় যে তারা উদাসীন, তাদেরকে দেখা যায় কোনো ধরনের সিস্টেম ফলো করে না, কিন্তু তাদের কোনো ধরনের কোনো দিক থেকে বন্ধন নেই, কোনো দিক থেকে বাইন্ডিংস নেই, সে মনে করে যে আমি যে দিকে খুশি দিকে যেতে পারি, আমি একা। এই জন্য এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে বলা হয়েছে যে জীবনটি কথা বলার জন্য একটু বিষয় দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো এই বিয়ের এই সিস্টেমের মধ্যে ইসলাম খুবই সিম্পল করেছে, খুবই নর্মাল করেছে, কিন্তু আমরা এই বিয়েকে এখন হাজার কালচার থেকে মানে সারা পৃথিবীর বিভিন্ন কোন জায়গায় কি হয় সমস্ত কালচার থেকে সমস্ত সংস্কৃতি থেকে যত আমদানি করতে পারি, এভাবে আমদানি করতে করতে বিয়ের অনুষ্ঠান আমাকে অল্প কিছু জায়গায় একজন বলেছে যে এখন 6 থেকে 7টা অনুষ্ঠান হয়ে গিয়েছে। নাম সকল অনুষ্ঠানের নাম এখন আপনার জন্য বলতে পারবো না, যদি আমার খাতা দেখতাম তাহলে হয়তো বলতে পারতাম, খাতার মধ্যে লিখেও গেছে যে বিয়ের নামে যে পূর্ব অনুষ্ঠান তৈরি করেছে এই কয়েকদিন আগে থেকে বিয়ের শুরু হয় যে অনুষ্ঠান আনুষ্ঠান এবং প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে ভিন্ন কালচার ভিন্ন চিন্তাধারার সম্পর্ক রয়ে গেছে, ফলে আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। যুবকদের বিয়ে করার প্রয়োজন কিন্তু এখন আনুষ্ঠানিকতা ভারীকে বিয়েকে এত ভারী করে দেওয়া হয়েছে, এত জটিল করে দেওয়া হয়েছে যে অনেকে মনে করে যে না বিয়ে করা সম্ভব না, বিয়ে করা সম্ভব না। আর এই অনুষ্ঠানগুলো একটি অনুষ্ঠান আমরা দেখবো যে বিয়ের মধ্যে অবাধে দেখা যাচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে অবাধে নারী এবং পুরুষ সবাই একসাথেই একত্রিত হচ্ছে এবং মনে করতেছে যে এটা বিয়ের দিন জায়েজ, এবং দেখা যায় এই ধরনের প্রোগ্রামে মানে আল্লাহ আপনার কাছ থেকে অনুষ্ঠানটা আপনি কত সুন্দর অনুষ্ঠান, মানে আমি আমাদের মানে আমি নিজে বলবো আমাদের স্কলারদের অনেকের অনুষ্ঠান দেখেছি যে মানে আল্লাহ না করুন মানে দেখা যাচ্ছে যে মানে বিয়ের মধ্যে নারী পুরুষে যেই এখানে একত্রিত হয়ে যাওয়া যেটা দৃষ্টি করুন যেটা সৌন্দর্যকে লঙ্ঘন করে সৌন্দর্য নষ্ট করে, আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর বিষয়। সকল হোসেন স্বামী ভাইকে অনেক ধন্যবাদ, সুন্দর আয়োজন করেছেন আজকে প্রোগ্রাম, ইনশাআল্লাহ আরো আনন্দঘন হবে। আমাদের আরো অধিরাজ্য শেখ ডক্টর বুজুরাই আছেন, শেখ ডক্টর আবু কাকারি আছেন, তারাও কথা বললেন। আমি শুধু এটাই বলতে চাই বিয়ের অনুষ্ঠানকে আসলে অনেক বেশি আমরা যেন ভারাক্রান্ত না করি, আমরা সহজ করি সিম্পল করি, আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এটি যখন ইমাম বলেছে সেটাকে আমি আবার রিপিট করছি, সেটা হলো বিয়ের বিষয়টি সন্তানদের বিয়ের উপযুক্ত হলে স্কোপ হলে সাথে সাথে বিয়ে হওয়া, বিয়েতে বিয়ে না হওয়া এটা ইসলামের বিধান, সে বিধানগুলির জন্য আমরা উপলব্ধি করি। আল্লাহ তালা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।